সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের রাজশাহী বিভাগের প্রাকৃতিক ঐতিহাসিক পুণ্যভূমি নাটোর জেলা। আর এই জেলা অবস্থিত রাজধানী ঢাকা থেকে 198 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মুসলিম, হিন্দু, খ্রিস্টান, সাঁওতাল সহ নানা ধর্ম ও বর্ণের লীলাভূমি, অসাম্প্রদায়িক চেতনার আবাসের স্থল বনপাড়া। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বনপাড়ায় গড়ে উঠেছে জ্ঞান বিজ্ঞান চর্চার বিচরণ ক্ষেত্র। এখানে রয়েছে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, হাসপাতাল, খ্রিস্টান মিশনারিজ, পৌরসভা ও উপজেলা সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিংশ শতকের গোড়ার দিকে পশ্চাৎমুখ জনবিচ্ছন্ন অরণ্যে আচ্ছাদিত এবং বড়াল নদী দ্বারা বেষ্টিত বনপাড়া অঞ্চলে ঢাকার ভাওয়াল এলাকা থেকে খ্রিস্টান ধর্মীয় কিছু পরিবার তৎকালীন জমিদার কেদারনাথ বিশির তত্ত্বাবধানে বসবাস করতে থাকে। সেন্ট জোসেফ প্রাইমারি অ্যান্ড হাই স্কুল আমার পিমে সঙ্গীদেরা, পিমে ফাদার্স এখানে এসে বাংলাদেশে অনেক দিন আগে শুরু করেছেন এবং এই কয়েকদিনে আমি খুব খুশি হইলাম, আনন্দ করলাম, কারণ দেখতে পারলাম যে আসলে এই অঞ্চলের জন্যে সেন্ট জোসেফ প্রাইমারি হাই স্কুল অনেক উন্নয়ন ঘটাইল এবং অনেক ছেলেমেয়েরা, অনেক ছাত্রছাত্রী বিভিন্ন সংস্কৃতি থেকে, বিভিন্ন ধর্ম থেকে সবাই একসাথে ছিল, শান্তিতে, পরস্পরের শ্রদ্ধায়, পরস্পরকে ভালোবেসে, ভ্রাতৃপ্রেমে। সেন্ট জোসেফ প্রাইমারি হাই স্কুল বিশেষভাবে সবসময় এই পরিবেশ রাখতে পারলো। তাহলে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে সহযোগিতা পাইলাম, টিচারদের, হেডমাস্টার টিচারদের এবং গার্জিয়ানদের, ছাত্রছাত্রীদের। ধর্মীয় শিক্ষা ও শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার তাগিদে স্বর্গীয় ফাদার কার্নেভেলি ও ফাদার কান্তনে পিনো প্রাতিষ্ঠানিক শিক্ষার মশাল জ্বালিয়ে দ্রুতি ছড়াতে শুরু করেন। তাদের তত্ত্বাবধানে 1930 সালে প্রতিষ্ঠিত হয় সাধু জোসেফ প্রাথমিক বিদ্যালয়, যার বর্তমান ছাত্র সংখ্যা 950 জন। '63 সালে এলাকার কিছু উৎসাহী ব্যক্তিবর্গের সহযোগিতায় মিশনারিরা এই স্কুল প্রতিষ্ঠা করে। এই স্কুল প্রতিষ্ঠা লগ্ন হতেই খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলে আসছে। আমি এই স্কুলের ছাত্র, 1969 সালে আমি এই স্কুল থেকে এসএসসি পাস করেছি।
স্কুল এখানে এই এলাকায় হয়ে এলাকায় শিক্ষার আলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই অগ্রযাত্রার পথ ধরে 1963 সালে গির্জার সংলগ্ন চত্বরে মরহুম রহিমউদ্দিন মৃধা ও মরহুম রকিবুল্লাহ মৃধার দানকৃত জমির উপরে 11 কক্ষ বিশিষ্ট ই আকৃতির বৃহৎ আকারের হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। ১৯৮০ সালে প্রাথমিক শাখা মিশন প্রাঙ্গণে রেখে মাধ্যমিক শাখা বনপাড়া বাজারের পশ্চিম প্রান্তে অবস্থিত বর্তমান স্কুল প্রাঙ্গণে স্থানান্তরিত করা হয়। 1963 সাল হতে 1969 সাল পর্যন্ত ফাদার ক্যান্টনে পিনো, জনাব আব্দুস সাত্তার চৌধুরী, জনাব শাহজাহান বিএসসি ও অন্যান্য হিতৈষীদের অক্লান্ত পরিশ্রমে স্কুল ধীরে ধীরে উন্নতি করতে থাকে। অতঃপর স্কুলের দায়িত্ব নেন মিস্টার গৌড়পদ মণ্ডল 1969 সালে। তিনি তার 40 বৎসরের সাধনায় স্কুলটিকে অত্র অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করেন। কালের এই পরিক্রমায় আমাদের বিদ্যালয় বনপাড়া ও পার্শ্ববর্তী এলাকার মানব সম্পদ উন্নয়ন, অর্থ ও বাণিজ্যিক বিকাশ, সামাজিক ও রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 2011 সালে এই মহানায়ক অবসরে যান। তারপর থেকে ফাদার লোজারুস স্কুলের আলোক পত্রিকার অগ্রদূতের ভূমিকা নিষ্ঠার সাথে পালন করে আসছেন। এটি সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার। ১৭১% জমির উপর অবস্থিত বর্তমান বিদ্যালয়টি মিশনারি আদর্শ নিয়ে গড়ে ওঠা সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের মূল দর্শন হল শেখ ও সেবা কর। বিদ্যালয়টি খ্রিস্টান মিশনারি দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি অত্র অঞ্চলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে শিক্ষার আলো বিতরণ করছে। বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 1356 জন। 1987 সালে শ্রেষ্ঠত্বের জন্য বিদ্যালয়টি জাতীয় পুরস্কার পায়। 1988 ও 1991 সালে নাটোর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতি অর্জন করে। বিদ্যালয়টিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিষয়ে পাঠদান দেওয়া হয়। সমাবেশ, সাবধান হবে, সাবধান, আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও, সাবধান হবে, সাবধান। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, 1, 2, শপথ। আমি শপথ গ্রহণ করিতেছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়ে তুলিতে পারি। আমিন। জাতীয় সঙ্গীত। আমার
ফাদার লাজারুস রোজারিও, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি 2011 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এখানে আমাদের ধর্মপ্রদেশ কর্তৃক যিনি বিশপ পরিচালক ওনার দ্বারা আমি এখানে নিয়োগপ্রাপ্ত। পূর্বের সুখ্যাতি এবং গৌরব সেটাকে এই পর্যায়ে ধরে রাখা এবং এটাকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করার যে প্রক্রিয়া সেগুলোকে প্রথমে আমি গুরুত্ব সহকারে কাজ করতে শুরু করি। একজন ছাত্র একজন ছাত্রী যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে এবং দেশের জন্য সেবা এবং বিভিন্ন গঠনমূলক কাজ করতে পারে, সেজন্য এখানকার এই প্রতিষ্ঠানের মূল ভাব নেওয়া হয়েছিল শিখো ও সেবা করো। আমরা এতে সকলের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে পরিচালনা কমিটি, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষক মণ্ডলীর কাছে। আমরা এভাবে একসঙ্গে কাজ করলে আমাদের প্রতিষ্ঠানকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারব এবং ভবিষ্যৎ প্রত্যাশা আমাদের অত্র বিদ্যালয়কে একাদশ দ্বাদশ শ্রেণীতে উন্নীত করে একটা পর্যায়ে নিয়ে যাব, যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে তারা সরাসরি মেডিকেল এবং ইউনিভার্সিটিতে সরাসরি সুযোগ পায়। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ এবং সবার সাহায্য সহযোগিতা কামনা করি। আমি গৌরপদমণ্ডল প্রধান শিক্ষক সেন জোসেফ, অবসরপ্রাপ্ত। বর্তমানে 1968 সনে আমি এখানে আসছি। আমি যখন স্কুলের দায়িত্ব নেই তখন ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র 195 জন। তারপর আস্তে আস্তে অনেক গ্রুপ খুলি এই অঞ্চলের হিতৈষী জনসাধারণ এবং মিশনারিগণের সহায়তায়। এই আজকে আমি যে বিল্ডিংয়ে বসে কথা বলছি এই পর্যন্ত নিয়ে এসেছিলাম। এ প্রতিষ্ঠান থেকে প্রায় 6,000 ছেলে মেয়ে এসএসসি পাস করেছে এবং তারা বাংলাদেশ তথা পশ্চিমা দেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় তারা সুকৃতির সাথে কাজ করছে। এই স্কুল এই অঞ্চলের একটা প্রাণকেন্দ্র, একটা মিলন মেলা, এবং এই অঞ্চলের সম্মানিত অভিভাবকবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন এবং আজ পর্যন্ত করছেন। বর্তমানে যারা আমারই বিশেষভাগ আমারই ছাত্রছাত্রী স্কুলের শিক্ষক হিসাবে নিয়োজিত, তারা নিবেদিত প্রাণ হিসাবে এই স্কুলে কাজ করছেন এবং অত্যন্ত উৎসাহের সাথে বর্তমান ছাত্রছাত্রীরাও বিভিন্ন খেলাধুলায়, পড়াশোনায়, নানারকম কালচারাল ফাংশন সহকার্যক্রম কাজে সর্বদাই নিয়োজিত থাকেন। এ বিদ্যালয়ে যারা আমারই ছাত্রছাত্রী যুবক যুবতী শিক্ষকতা কাজে নিয়োজিত আছেন তারা অত্যন্ত উৎসাহী, নিবেদিত প্রাণ, এবং আমার বিশ্বাস যে এ বিদ্যালয় এই অঞ্চল তথা বাংলাদেশে একটি শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে পরিগণিত হয়েছে এবং ভবিষ্যতে হবে বলে আমি আশা করি। সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে আগামী দিনে যে অনুষ্ঠান হতে যাচ্ছে এই অনুষ্ঠানের কথা শুনে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত, কারণ এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি দীর্ঘ সময় জড়িত ছিলাম। এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির মেম্বার থাকাকালে আমি অসংখ্য শিক্ষক নিয়ে নিয়োগ দিয়েছি এই প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকল কিছুর ঊর্ধ্বে উঠে এই প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। আমি মনে করি যে আগামী যে অনুষ্ঠান হতে যাচ্ছে 50 বছর পূর্তি উপলক্ষে এটা সুন্দর হোক,
সার্থক হোক, সবাইকে ধন্যবাদ। বিদ্যালয়ে একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। গল্প, উপন্যাস, কবিতা, সায়েন্স ফিকশন, জীবনী ইত্যাদি বিষয়ে মোট 1278টি বই রয়েছে। সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় তার 1963 সালের প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা রেখে আসছে। এই এলাকার মানুষ স্বশিক্ষিত হয়ে উঠেছে এবং যার সুফল আমরা এই এলাকার মানুষ পেয়েছি এবং অদ্যাবধিও পাচ্ছি। তত্ত্ব নির্ভর বিজ্ঞানসম্মত আধুনিক প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি যেন আরও ব্যাপক অবদান রাখতে পারে সেই প্রত্যাশা আমরা প্রাক্তন ছাত্র হিসাবে করতে চাই। বিদ্যালয়টিতে রয়েছে বিজ্ঞানভিত্তিক আধুনিক বিজ্ঞানাগার, যেখানে নিয়মিত ব্যবহারিক ক্লাস বিষয়ভিত্তিক শিক্ষকের তত্ত্বাবধানে নেওয়া হয়। রয়েছে সুবিশাল কম্পিউটার ল্যাব, যেখানে ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা দেওয়া হয়। কালী কুমার প্রামাণিক, এই সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় হিসাবে 1964 সনে নবম